অবস্থান করি তো আমার মনে ভাই 2 ঘন্টা বসে থেকে আমাদের কাছ থেকে মাইক্রোটেকে 1450 টা নিয়েছে অলরেডি ভাইয়া কমপ্লিট ওই চলে যাবে সেই অবস্থাতে আমি আসলাম তো ভাই আপনার অনুভূতি কি আপনার সঙ্গে দেখা করতে পারলেন কেমন লাগতেছে না ভালো লাগতেছে আচ্ছা আর নাটুরে আপনাদের ইউটিউবের যে ভিডিওগুলো দেখিয়ে আমাদের সিলেট থেকে ঢাকাতে আসে আপনার সাথে যোগাযোগ করা আছে অনেক অনেক মনোমত আনন্দ পাইলাম আচ্ছা আর ঢাকার ম্যানেজারে তো অনেকে আমাকে মনে করেন তো যাই হোক আমাকে মনে করলেও কোনো সমস্যা নাই কারণ হচ্ছে আমার ম্যানেজার আমার মতোই হবে আমি যেভাবে আপনাদেরকে বলবো ওরাও সেভাবেই করবে সেহেতু ভুল হওয়ার কোনো সুযোগ নাই আপনারা বিশ্বাস করতে সেফ প্রোডাক্ট নিতে পারেন ভাই মাইক্রো থেকে 1450 নিচ্ছে এটা মনে হয় 875 ওয়াট অর্থাৎ আপনারা 5 থেকে 6টা সিলিং ফ্যান চালাতে পারবেন 8 থেকে 10টি এলইডি লাইট জ্বালাতে পারবেন এটার সঙ্গে আপনারা সোলার দিতে পারবেন সর্বোচ্চ হচ্ছে 800 ওয়াট পর্যন্ত 800 ওয়াট সোলার যদি আপনারা সেট আপ করেন তাহলে 500 ওয়াট পর্যন্ত ফ্রি বিদ্যুতে চালাতে পারবেন অর্থাৎ আপনার বিদ্যুৎ লাগবে না সোলার থেকেই 500 ওয়াট সে চলবে দিনে যদি আপনি পাঁচটা ফ্যান বা ছয়টা ফ্যান বা আট দশটা লাইট চালান এটা আপনার বিদ্যুৎ বিল আসবে না এটা টোটালি সোলার থেকে কাউন্ট করবে এবং সোলার থেকে আউটপুট দিবে পাশাপাশি ব্যাটারিটা চার্জ করবে এক কথায় সোলার যত ওয়াট লাগাবেন তার 60% সে কাজ করবে সোলার থেকে আর বাকি 40% প্রয়োজন হলে সে কারেন্ট থেকে নেবে অর্থাৎ আপনি যদি 400 ওয়াট ব্যবহার করেন 400 ওয়াট যদি আপনি লোড ব্যবহার করেন অর্থাৎ তিনটা সিলিং ফ্যান চালাচ্ছেন কিন্তু আপনি বাড়িতে সোলার লাগানো আছে মাত্র 300 ওয়াট তাহলে তিনটা সিলিং ফ্যান তো 300 ওয়াট থেকে চলবে না তাহলে 200 নিবে হচ্ছে সোলার থেকে আর বাকি 200 বা 250 যেটা শর্ট থাকে সেটা কারেন্ট থেকে নেবে এই জন্য আমার না এটাকে বলছে সোলার পিসিও হাইব্রিড মেশিন অর্থাৎ অন গ্রিড আর অফ গ্রিডের সমন্বয়ে হচ্ছে এই হাইব্রিড সোলার সিস্টেম আবার দেখেন যে কোনো কারণে আপনি কিচ্ছু ব্যবহার করতেছেন না কিন্তু সোলার লাগানো আছে তাহলে সে ব্যাটারিটা সম্পূর্ণ চার্জ করে এটা চার্জিংটা অটোমেটিকলি সে বন্ধ করে দিবে অর্থাৎ এটার ভিতর আছে 50 অ্যাম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার তো এই হলো বিষয় আমাদের এখানে জায়গা এবং ভাইয়ের সময় সংকীর্ণের কারণে আমরা এটা ভাইকে সেট আপ করে দেখাইতে পারতেছি না ভিডিওতে তো ভাই যে প্রোডাক্টটা নিয়েছে ভাইকে আমরা চেক করে দিছি আমরা শর্টকাটে একটা ভিডিও করলাম যে রিভিউ করলাম যে ভাই যে আমাদের কাছ থেকে সিলেট থেকে আসছে সেটি আপনাদেরকে জানান দেওয়ার জন্য বিশেষ করে আমাদের সিলেটি ভাই যারা আছেন বিশেষ করে মনির ভাইকে আমি এই ভিডিওটা মেনশন করছি মনির ভাই আমার একটা প্রিয় কাস্টমার সিলেটে আমার মনির ভাই অনেক প্রোডাক্ট নিয়েছে তো ভাই আপনি সিলেট কোথায় যেন বাসায় বলছিলেন শুভকামনা উনি আজকে আইপিএস মেশিন নিচ্ছে নেক্সট ব্যাটারি এবং প্যানেল বা আনুষঙ্গিক যে প্রোডাক্ট গুলো লাগে সেগুলো আমরা কুরিয়ারে পাঠা দেবো উনি আসলে মূলত প্রুফ করতে আসছে যে আমরা আসলে প্রতিষ্ঠান কেমন কি অবস্থা আমাদের সাথে আন্তরিকতা তৈরি করার জন্য একটা সম্পর্ক তৈরি করার জন্য আসছেন আপনারা যারা আসবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সেই সঙ্গে আমার বড় ভাই ভাই আপনার নাম কি মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ আব্দুল সালাম ভাইয়ের জন্য শুভকামনা রইল মোহাম্মদ আব্দুল সালাম ভাই আমাদের কাছ থেকে যে প্রোডাক্টটা নিয়েছে এই প্রোডাক্টটা যেন 20 বছর টিকসই হয় সেই দোয়া থাকলে ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম।